নির্বাচন হলে আলহামদুলিল্লাহ আমি বরিশালবাসী কোনো খাদেম হব। যেই ধরনের খেদমত বরিশালবাসীর প্রয়োজন সেই পরিমাণের খেদমতই আমি ইনশাআল্লাহ আঞ্জাম দেব। সেটা শিক্ষা খাতে হোক, চিকিৎসা খাতে হোক, রাস্তা খাতে হোক, অন্ন খাতে হোক, বস্ত্র খাতে হোক, বাসস্থানের ক্ষেত্রে হোক, যেখানে যেখানে জনগণের খেদমতের প্রয়োজন আমি ইনশাআল্লাহ যথাযথভাবে সেখানে খেদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গাজীপুর সিটি নির্বাচন আসলে কি কম দৃষ্টিতে দেখছে, মানে এই নির্বাচন কি কোনো এখানে গাজীপুর নির্বাচনের মধ্যে দুইটা জিনিসই আছে, কেউ আশ্বস্ত হয়েছে আবার কেউ হয়তো হতাশাও হয়েছে। জানি না আমাদের বরিশাল নির্বাচন কি গাজীপুর আলোকে হবে কি হবে না, তবে রেজাল্টের আগ পর্যন্ত নির্বাচন সুস্থ হবে কি সুস্থ হবে না গ্যারান্টি দেওয়া যায় না। রেজাল্টের আগ পর্যন্ত আমি চাচ্ছি সুন্দর, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচন নির্বাচনের বিষয়ে মানুষ কোনো আপত্তি থাকবে না, প্রশ্ন থাকবে না। ভোটারদের প্রতি আমি আহ্বান জানাইতেছি যে বরিশাল মহানগরকে শান্তিময় এক সিটি করার জন্য সর্বস্তরের জনগণ ঝাঁপিয়ে পড়তে হবে। তাদের নিজেদের স্বার্থের কারণেই সর্বস্তরের জনগণ হাত পাখা যদি ভোট দিতে পারে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় ইনশাআল্লাহ আমি তাদের দাবি শতভাগ আদায় পালন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার সবাইকে।